আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, পরীক্ষার পূর্ব প্রস্তুতি বলতে একটা কথা থাকে। আমরা অবশ্যই পরীক্ষার পূর্ব থেকেই তার প্রস্তুতি গ্রহণ করব। অনেক সময় দেখা যায় অনেক ছাত্রছাত্রী পরীক্ষা শুরু হওয়ার আগে কিছুদিন লেখাপড়া করে, খুব বেশি লেখাপড়া করার চেষ্টা করে, সারা দিন পড়ার চেষ্টা করে, সারা রাত জেগে পড়ার চেষ্টা করে। ফলে দেখা যায় যে তার এই হঠাৎ করে পরিশ্রমের কারণে পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে পড়ে, যেটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এটা না, আমরা অনেক আগে থেকেই লেখাপড়া করব, সারা বছর লেখাপড়া করব, পরীক্ষার আগে বিশেষ বিশেষ যে বিষয়গুলো সেগুলো পড়ব এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করব, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করব, যেগুলো পরীক্ষাতে আমাদের ইতিবাচক প্রভাব ফেলবে। তো পড়াশোনা তো অবশ্যই করতে হবে, পড়াশোনার পাশাপাশি আমাদের আরো কিছু আমল রয়েছে, যে বিষয়গুলো আপনাদের সামনে এখন আমি বলতে চাচ্ছি। যদি সেই বিষয়ের আমল আমরা করি, তো ইনশাআল্লাহ এর বরকতে আমাদের রেজাল্ট আল্লাহ পাক ভালো করে দিবেন। যে আমলগুলো আমরা পরীক্ষার আগ মুহূর্তে করব বা পরীক্ষার হলে গিয়ে করব, তার মধ্যে একটি হলো, আমরা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাব, তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিয়ে দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ পাঠ করার পর আমরা কিছু দোয়া পড়ব। একটি দোয়া যেমন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আবারও বলছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সেই সাথে একটি দোয়া পড়া যেতে পারে, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা 'আল্লিমনি মা জাহিলতু ওয়া যাক্কিরনি মা নাসীতু। আবারও বলছি, আল্লাহুম্মা 'আল্লিমনি মা জাহিলতু ওয়া যাক্কিরনি মা নাসীতু। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় প্রশ্নপত্র মুখস্থ করে হলে যাওয়া হয়, এরপরেও সেই প্রশ্নের উত্তরটা মনে আসে না। আবার অনেক সময় দেখা যায় পড়া হয় নাই, অনেক আগে পড়া হয়েছিল, সেটাও মনে পড়ে যায়। এই দোয়াটার বরকত এমনই। এই দোয়ার শেষ অংশে বলা হয়েছে, ওয়াজাক্কিরনি মা নাসীতু, যার অর্থ হলো, হে আল্লাহ, যা আমি ভুলে গেছি সেগুলো আমাকে মনে করে দাও। এটা অনেক বরকতি একটা দোয়া। এই জন্য আমরা অবশ্যই দোয়াগুলোর উপর আমল করব। যদি আমরা সারা বছর পড়াশোনা করার পরে হলে গিয়ে এই আমলগুলো করে আল্লাহর উপরে বিশ্বাসটাকে ভরসা করে পরীক্ষা দেওয়া শুরু করি, ইনশাআল্লাহ আমাদের পক্ষে আল্লাহ পাক অবশ্যই একটা ফলাফল দান করবেন। এজন্য আমরা বিষয়গুলোর উপর আমল করব। সেই সাথে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আমাদের কাছে যে প্রশ্নটা সবচেয়ে সহজ মনে হবে, যে প্রশ্নের উত্তরটা আমার ভালো জানা আছে মনে হবে, সে প্রশ্নের উত্তরটা আমি সুন্দর করে লেখার চেষ্টা করব। কারণ সুন্দর হাতের লেখার উপরেই নাম্বার বেশি আসার সম্ভাবনা রয়েছে। পরীক্ষক যারা রয়েছেন, তারা অনেক সময় ভালো করে দেখার সুযোগ পান না, কিন্তু যখন লেখা ভালো হয়, সেই ভালো লেখা যখন পরীক্ষকের নজরে আসে, তো তার কাছে সেটা দৃষ্টিনন্দন মনে হয়। ফলে তার একটা ভালো আইডিয়া হয় যে এই খাতা যে ছাত্র বা ছাত্রীর, সে যখন শুরুটাই ভালো করে করেছে, তো আশা করা যায় সে ভিতরেও ভালো করবে। এরকম একটা মানসিক প্রস্তুতি সেই পরীক্ষকের হয়ে যায়, যেগুলো আমাদের পরীক্ষার ফলাফলের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তো আসুন আমরা সকলেই অনেক আগে থেকেই লেখাপড়া করার পাশাপাশি পরীক্ষার সময় লেখাপড়া করব এবং বিশ্রাম নেব, উপযুক্ত যে বিশ্রাম সেগুলো নেব, এবং পরীক্ষার হলে গিয়ে আমরা এই বিষয়গুলোর উপর আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।